যে ডক্টর সিনহা বলে গেলেন দিদি ভাই কতটা সুস্থ হয়েছে সেটা একবার আমাদের নিজেদের চোখে দেখে নেওয়াটা খুব জরুরি তাই না মা তুই দুর্বাকে নিয়ে ঘুরতে যাবি আমি টিকেটের ব্যবস্থা করে দেব ব্যাস না দাদা আমি এবার যাব না বরং টিকেটের ব্যবস্থা আমি করছি কারণ এবার যাবেন আপনি আর দিদি তুমি কার কথা বলছো কেন মা রায়ের কথা বলছি তো আরে বাবা আফটার অল ও তো সম্পর্কে আমার থেকে বড় না আমার বড় যা বলে কথা আরে অন্তত একবার তো দিদি বলে রাখি এই একটা বিষয় আমি মেজবৌদিকে সর্বান্ত করানো সমর্থন করছি এই প্রথম দুর্বা কোন একটা ভালো কথা বলেছে ঘুরতে যাবে শুধু দাদারা দুজন আমরা যাব না কবে পাকা চুল হলো হ্যাঁ যদি হয় থামনি তো নাড়ু দেয় পাকা চুল বেঁচে দিলে তাই বললাম না সেটা নয় তবে তবে আমার একটা কথা শুনতে হবে হ্যাঁ শুনবো কথা দিলে কিন্তু শুনতে হবে হ্যাঁ তবে কথাটা আমি পরে বলবো বুঝলি এখন যা দেখ তো ভাই কি করছে ঘরে দাদা আপনার এখানে থেকে কোনো কাজ নেই আপনিও যান চলো গুড়িয়া মিঠাই আমরা ঘরে যাই হুম রাই আমি কিন্তু তোমাকে বলিনি হ্যাঁ দাদাকে বলেছি যেতে দাদা বসে আছেন কেন এখনো যান হ্যাঁ চলো সবাইকে এরকম হাসি খুশি দেখতে কত ভালো লাগে তাই না হ্যাঁ দিদি সেটাই তো দেখছি রায় আসার পরেই সংসারটা একদম পাল্টে গেছে আচ্ছা আচ্ছা এবার না আমার একটা প্রস্তাব আছে মা আপনার থেকে পারমিশন দরকার না না এর মধ্যে আবার আমাকে কেন না না মা আপনি একবার ভেবে দেখুন ওদের তো পুরো বিয়েতেই গন্ডগোল হয়েছে তাই না বিয়ে তারপর বিয়ের পরের দিন বউ ভাতের দিন ফুলসজ্জার রাতে সব ব্যাপারেই তো গন্ডগোল দেখুন মা বিয়ে তো আর দেয়া যাবে না তাই না কিন্তু পরের ব্যাপারগুলো তো আরেকবার হতেই পারে কি তাই তো না না তার কোনো দরকার নেই দরকার আছে রাই রাই আসলে আমি না তোমার ফুলসজ্জা হতে দিইনি ইচ্ছে করেই গুড়িয়া গোপিলালকে পাঠিয়ে দিয়েছিলাম তোমার ঘরে সেদিন রাত্রিবেলা আমি জানি রাই এই রাতটা প্রত্যেকটা মেয়ের জীবনে প্রথমবার আসে সবাই রাতের স্বপ্ন দেখে আর সেই রাতটাই আমি তোমার থেকে কেড়ে নিয়েছি রাই রাই এইবার আমি তোমার তোমার ফুলসজ্জার ঘরটা আমি সাজিয়ে দেবো দেখো রাই তুমি না করো না সবাই রাজি থাকলে তুমিও রাজি হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা সেদিন পুজোটা করে ফেলবো ফুলসজ্জার দিন সকালবেলা সবটা আমরা করে ফেলবো তাই না তাহলে কালি কাল সকালে বাড়িতে যাই হোক না কেন আমাদের কিন্তু দিদি ভাইকে দেখতে যেতেই হবে হ্যাঁ বল তোর এতদিনের সময় হলো ফোন করা দাদা
আমি না আসলে সুযোগের অপেক্ষা করছিলাম, সেই সুযোগটা চলে এসেছে। মানে? জানিস, রাই আর রজতদার কাল আবার ফুলশয্যা হচ্ছে। এ খবর তুই আমাকে দিচ্ছিস কেন? তুই হতে দিবি ফুলশয্যাটা? হনুমান দেওয়ার থাকতে গন্ধ মাদন তুমি কেন বইবে? নিজের কথা বললো তাই না? আমি তো হচ্ছে বড় না, জায়গাগুলো নিয়ে যা, নাহলে কিন্তু ভালো ভালো খাবার সেসব খেতে পারবি না। ধর 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 ধর, যা 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 যা। এই বাজে ফুল এসেছে তো? আরে আসবে আসবে, ফুলশয্যা তো রাতে, ফুল ঠিক সময় চলে আসবে। রাই এখনো এত লজ্জা? দুর্বাদি কি হচ্ছেটা কি? মা আমি বরং রান্নাঘরের দিকটা দেখি। এগুড়িয়া, তোর সকালে কি খেয়েছিস? আমাদের লুচি খেতে দিয়েছিল। এই না বড় বড় লুচি, এই না বড় বড় বাবা, এত বড় লুচি। তো বলছিলাম যে সকালে লুচি তরকারি কি আমরা একটু পাবো নাকি বাদ হয়ে গেলাম? কি ব্যাপার, সকাল সকাল লুচি তরকারি নিয়ে কথা হচ্ছে, তাও আবার উইকডেজে? এই তো বিজি হয়ে গেছে। খুব ভালো হয়েছে রে তুই তাড়াতাড়ি চলে এসেছিস। বারে বৌমনি, আমার তো দুদিনেই চলে আসার কথা। হ্যাঁ সে তো ঠিক আছে, শোনো, কিন্তু কথাটা হচ্ছে তুমি কি জানো, আজকে দাদা আর রাইয়ের ফুলশয্যা। কি? হ্যাঁ, ওরা যে কেন আবার বৌভাতের আয়োজন করছে কে জানে। মা সেদিন তো সব গন্ডগোল হয়ে গেছিল, আজ সব ঠিক ঠিক হবে। হ্যাঁ পিসি, এবার লেগে পড়। হ্যাঁ লেগে তো পড়তেই হবে, আমি ভাবছি আমি লুচি তরকারির দায়িত্বটা নিয়ে নিই। একটু হাসুন মা। দিদি বলছি কি, আমরা একটু বেরোচ্ছি। ওমা সে কি কথা, এখন আবার কোথায় যাবেন দিদি? যাবো পুজো দিতে। ওই মা বলছিলেন যে রাই আর রজতদার নামে একটু পুজো দেবে, তো আমি বললাম মা একা যাওয়ার কি দরকার, আমি এর সাথে যাই। ও তাই বলুন, তা পুজো দিতে যখন যাচ্ছেন একটু হাসুন না। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমার হাতে তো কোনো কাজই নেই, ঠাকুরজিও চলে এসেছে, আমিও যাই পুজো দিতে। না না ও দিদি, বৌমনি যাক না সঙ্গে। না মা, মন্দির যদি বন্ধ হয়ে যায় আপনার তৈরি হতে হতে একটু সময় লাগবে। হ্যাঁ আর মাসিমা, আপনি তো রাইয়ের শাশুড়ি নাকি, এই সব কাজে শাশুড়ি না থাকলে চলে? আমি আর মা বরং আপনার হয়ে পুজো দিয়ে দেবো, তাই না মা? মা হ্যাঁ তাই তো। হ্যাঁ চলুন মা, দেরি হয়ে যাচ্ছে, চলুন আসি। মা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, মাসিমার চোখ মুখটা না এই কদিনে কেমন একটা বসে গেছে। হ্যাঁ কিন্তু কিছুই তো বলছেন না, কিছু হলে তো আমাদের নিশ্চয়ই জানাবেন তাই না? আমরা তো পর কেউ নই। ডক্টর সিনহা। ও আপনারা এসে গেছেন, আসুন আসুন বসুন বসুন।
ডক্টর সিনহা, আমরা দিদি ভাইয়ের সাথে দেখা করতে পারি তো? দূর থেকে দেখ। ও মা, দূর থেকে দেখলে কি করে হবে মা? কাছে গিয়ে দেখতে হবে তো, কথা বলতে হবে তো। না, আমি আমি কি কি কথা বলবো? সত্যি কথা তো বলতে পারবো না। সত্যি কথা বললে আবার যদি আগের মতো হয়ে যায়? সামনে তো আপনাকে যেতেই হবে, সে আজ না হয়তো কাল। আচ্ছা ডক্টর সিনহা, ঈশ্বরের কেন এমন ইচ্ছে হয় মাঝে মাঝে বলুন তো। না, সুপ্রিয়াকে যদি সুস্থ করারই ছিল তাহলে তো উনি আরো আগে করতে পারতেন। হ্যাঁ পারতেন তো, কেন এই রায়ের বিয়ের পরে? সত্যি কথা, সব থেকে বড় কথা যে এই রায়ের বিয়েটা তো আমি উদ্যোগ নিয়ে সবটা করলাম। আপনি তো বলেছিলেন ডক্টর সিনহা, সুপ্রিয়া নাকি আর কোনোদিন সুস্থ হবে না। আমার এখন মাঝে মাঝে কি মনে হতে জানেন তো, কেন হলো মেয়েটা আমার সুস্থ কেন হলো? এটা সুস্থ না হলে ভালো। দেখুন, মেডিকেল তো আজও ঘটে, এও বোধ হয় তাই। বিশেষ করুন, আমিও বুঝতে পারিনি যে ও ভালো হয়ে উঠবে। এনেবে, চলুন দেখা করবেন, চলুন। যদি বলে, যদি বলে আমি বাড়িতে যাব, কি কি উত্তর দেবো তখন? মা বলবেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে যাবে, তারপর না হয়। তারপর তারপর কি হবে মা? আগে চলুন তো মা, চলুন। দিনিয়া, তুমি যেও না, যেও না। কেন? না, তোমাকে দেখলে যদি আরো রেগে যায়। হ্যাঁ, তা ঠিক বলেছেন আপনি। ঠিক আছে মা, আপনি দিদি ভাইয়ের সাথে গিয়ে কথা বলুন, আমি আমি বরং দূর থেকে দাঁড়িয়ে দেখ। শুধু না, একটু জানার চেষ্টা করবেন যে দিদি ভাইয়ের এক্স্যাক্টলি কতখানি মনে পড়েছে। দেখুন, আমিও কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার সঙ্গে বিশেষ কথা বলে। দেখুন, আপনারা চেষ্টা করুন, তবে সবটাই কিন্তু খুব ক্যাজুয়ালি, কোনোরকম চাপ দেবেন না। চেষ্টা করবেন যে গল্প করতে করতে যদি আর যদি কিছু নাও জানা যায় তাতে কিছু এসে যাবে না। না না ডক্টর সিনহা, আপনি একদম চিন্তা করবেন না, মা ঠিক সামলে নেবেন। বেশ, চলো। মা, মনকে শক্ত করুন, দিদি ভাইয়ের সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে আপনাকে। সুপ্রিয়া, Oh,
আরে রাই সব ঠিক আছে তো না মানে আমার কিন্তু দিদিকে দেখে মনে হলো না যে সব ঠিক আছে না না ঠিকই আছে তবে দেখো একটু তো কষ্ট হবেই তাই না আফটার অল নিজের মেয়ের সংসার হ্যাঁ নিজের চোখের সামনে নিজের মেয়ের সংসার এরকম ভাবে অন্যের হাতে তুমি কিন্তু কষ্ট পেও না আমি একদম বাজে কথা বলছি না বুঝলে আসলে কি বলতো ওই বাস্তবটা বলতে গিয়ে না আমার মুখ থেকে বেরিয়ে গেছে তুমি তো আমাকে চেনোই রাই না না মানে যেগুলো ঘটেছে সেগুলো তো আর তুমি ইচ্ছে করে ঘটাওনি এগুলো জাস্ট ঘটে গেছে এই যে এগুলো মানে এমনি ঘটে গেছে বুঝলে রাই সেই আমি না ভাবছি এরিকা ঝামেলা আজকে মিটলে কাল একবার সুপ্রিয়াকে দেখতে যাব যাবে পিসি হ্যাঁ রে কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখিনি ওর সামনে ছিলামই বা কোথায় হ্যাঁ জানো তো পিসি আমারও না যেতে খুব ইচ্ছে করে কিন্তু ভয় করে তাই যেতে পারি না উনিও যেতে পারেন না আসলে ডাক্তারবাবু বারণ করে রেখেছেন তুমি যদি যাও তাহলে জানতে পারবো সুপ্রিয়া দি কেমন আছেন কালকে দেখেছে রাই যা হবার আজই হবে আজকে যা কিছু করার করতে হবে দাদা আমি তো কলকাতা এসে গেছি তুই শুধু বল এবার কি করতে হ্যাঁ আরে আমি সবেমাত্র অ্যাসাইলামে ঢুকলাম এখনো দিদিভাইকে ঠিক করে দেখতেও পাইনি আগে দেখি বুঝি তারপর তো বলতে পারবো যে কি করতে হবে সময় বুঝে সবটা করতে হবে দাদা আর শোন তুই ফোনটা হাতের কাছে রাখ আমি তোকে ফোন করব কথা হবে তখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি রাখছি হ্যাঁ রাখ শরীর খারাপ হবে যে কেন শরীরকে কষ্ট দিচ্ছ মা কেঁদো না আমার প্লিজ কাঁদতে দাও এতদিন ধরে এত কষ্ট দিয়েছি তোমাদের প্রত্যেককে আমার আমার সেগুলো মনে পড়ছে আর খুব কষ্ট হচ্ছে প্লিজ মাগো আমাকে আজ প্রাণ করে কাঁদতে দাও পুরনো কথা মনে রাখতে নেই মা পুরনো কথা ভুলে যা ভুলে যা মা কি করে বলবো বলো আমি কি করে বলবো তুমি তো আমার মা আমার মা তুমি আমি তোমাকে যা না হয় তাই বলে কি করে মা আমি তোমাকে বলছি পুলিশ যখন এই বাড়িতে আসবে তুমি পুলিশকে বলবে যে তুমি নিজের চোখে দেখেছো সেক্রেটারিকে ওই সোনার বোতাম চুরি করতে আমি দূরে চলে গেলে তুই ভালো থাকবি তুমি দূরে গেলে আমার তোমার জন্য খুব কষ্ট হবে আমি যখন কাঁদবো দেখবে রজত আমাকে তোমার কাছে নিয়ে যাবে বিশ্বাস করো আমি যাব তখন তোমার কাছে দেখুন আমিও কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু ও আমার সঙ্গে বিশেষ কথা বলে দেখুন আপনারা চেষ্টা করে তবে সবটাই কিন্তু খুব ক্যাজুয়ালি কোনোরকম চাপ দেবেন সুপ্রিয়া এইসব কথা তোর মনে আছে মাগো সব সব মনে আছে আমার সব ফকরকে কত কষ্ট দিয়েছে বাড়ির মানুষগুলোকে রজতকে আমার কুড়িয়া কুপলা কষ্টটাই না পেয়েছে আমার জন্য ভয় ভয় পেত আমাকে ভয় পেত সব সব মনে আছে আমার মা সব সবটা মনে আছে আমি আর আমাকে ডাকতে যাচ্ছি
যাচ্ছি। আরে আরে গুবলাই গুবলাই গুছো। আমাকে জানিয়ে দিও না। আরে বড়া যা যা এক্ষুনি যা। গুড়িয়া। মা আমি খুব খারাপ তাই না গো? খুব খারাপ আমি বলো খুব খারাপ। না মা না মা তুমি তুমি আর খারাপ নেই। তুমি তো ভুল স্বীকার করেছো তাই না? যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে আর খারাপ মানুষ থাকে না, ভালো হয়ে যায়। ভালো করেছো। হ্যাঁ মা আমি এবার ভালো হয়ে যাবো, দেখে নিও। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাবো, তুমি দেখো আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হবো এবার।